আচ্ছা, এরপর আমরা দেখাচ্ছি যেটা যে মেইন যে 10 নম্বর ম্যাপ পয়েন্টিং, ম্যাপ পয়েন্টিংটার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা যে 10 নম্বর যে রয়েছে প্রত্যেকটা কিন্তু প্রমিনেন্ট করা যায়। এবার যদি একটু আধটু সাইড হয়ে যায় কোনো ব্যাপার না, কিন্তু কিভাবে আমরা ম্যাপটাকে পয়েন্ট আউট করব সেটা আমরা একটু দেখে নেব। এটা যদি আমরা ধরে নিই একটা ভারতবর্ষের ম্যাপ, তো এখানে আমাদের পয়েন্ট আউট করতে হবে, যেটা আগে বলেছিলাম যে বড় পোর্শনের ক্ষেত্রে যদি কোন একটা পোর্শন পড়েছে আমাদের, যে বলেছিলাম যে হিমালয় পর্বতের দৈর্ঘ্য বরাবর শ্রেণী বা, সেক্ষেত্রে আমরা কিন্তু জাস্ট এই বরাবর, আমি বর্ডার আনলাইনটি দেখে দিচ্ছি একটু, এই পোর্শন বরাবর আমরা জাস্ট সম্পূর্ণ ম্যাপ আঁকার দরকার নেই। যদি আমাদের পশ্চিম ভারতে পড়ে সেক্ষেত্রে আমরা কি করব, এই পোর্শন করব। যদি আমাদের পূর্ব ভারত পড়ে এই পোর্শন করব, আর যদি আমাদের উত্তর ও দক্ষিণ ভারতটা পড়ে যায় এই, যদি এটা পড়ে নর্থ, এটা যদি পড়ে ওয়েস্ট, এটা যদি পড়ে ইস্ট, এটা যদি পড়ে আমাদের সাউথ, তখন আমরা এইভাবে ব্লক ওয়াইজ আমরা রাখতে পারি প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে। সম্পূর্ণ ম্যাপ আঁকার দরকার নেই, যদি আমরা সম্পূর্ণ ম্যাপ আঁকতে গেলে সময় চলে যায়। সেই জন্য আমরা কি করবো, যদি আমাদের উত্তর পোর্শনটা পড়ে তাহলে আমাদের উত্তর পোর্শনটা আমরা এই বরাবর দিয়ে দেবো, পশ্চিম দিক পড়লে পশ্চিম বরাবর আমরা এটা দিই, দক্ষিণ দিক বললে আমরা দক্ষিণ দিকে এই পোর্শনটা দেবো, পূর্ব দিক বললে আমরা এই পোর্শনটা, ঠিক আছে। এবার আসছি আমরা যে ম্যাপ পয়েন্টিং এর ক্ষেত্রে কি করবো, কোন কোন সিম্বল গুলো কোন ক্ষেত্রে ব্যবহার করবো সেটা আমরা একটু জেনে নেব। ম্যাপের ক্ষেত্রে আমরা দুটোভাবে ম্যাপ করতে পারি, দেখা যায় আমাদের সময়ের অভাবের জন্য আমরা কি করতে পারি তখন, যে শুধুমাত্র সেই পয়েন্ট আউটটা, সাপোজ আমাদের দাগ নাম্বার পড়েছে 6-1-ক, 6-1-ক, সেম 6-1-খ, এভাবে যদি পড়েছে, এরকম যদি কোনো পড়ে, আমরা ধরে নিলাম এখানে পড়েছে আমাদের কারাকোরাম পর্বত,
যদি আমাদের বিভিন্ন ম্যাক পয়েন্টিং এর আউটপুট যদি পড়ে থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, সময়ের অভাব, তখন আমরা শুধুমাত্র কোথায় অবস্থান করেছে সেটা আমরা লিখিয়ে দেব। এখানে আমরা লিখে দিলাম কারাকরম পর্ব, ডাক নম্বর দিয়ে কারাকরম পর্ব লিখে দিলাম। আর যদি আমাদের সময় ঠিকঠাক থাকে, যদি সময় আমাদের অনেক রয়েছে, তখন আমরা কি করব, জাস্ট এই নম্বরটাকে, এই দাগ নম্বরটাকে ছয়ের একই ক দাগ নাম্বার দিলাম, জাস্ট এখানে লিখবো আমরা কারাকরণ করবো, যেটাকে আমরা বলছি যে ইন্ডেক্স সহকারে ম্যাপ পয়েন্টিং, ইন্ডেক্স সহকারে ম্যাপ পয়েন্টিং। আর একটা ব্যাপার, যদি পর্বতের চিহ্ন পড়ে থাকে, পর্বত যদি আমরা এরকম করে দেখিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা নাম্বার পাবো, কিন্তু পর্বত সাধারণত উচ্চ অংশ নিম্ন অংশ এভাবে দেখানো দরকার। এইভাবে যদি আমরা পর্বতটা দেখাই তাহলে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট বা প্রমিনেন্ট হবে, আমরা যদি এভাবে দেখাই সেক্ষেত্রে হবে, কিন্তু অ্যাকচুয়ালি প্রমিনেন্টটা হলো না। এবার আছে আমরা নদীর ক্ষেত্রে, যদি নদী পড়ে, আমাদের দেখা গেল নর্মদা নদী পড়েছে, নর্মদা নদী পড়েছে, যদি নর্মদা নদী পড়ে দেখি আমাদের ঠিক এই পোর্শন বরাবর একটু উচ্চ অংশ বাঁকা অংশ রয়েছে, এখানটাতে এইখান থেকে নর্মদা নদী গেছে। যদি কেউ এইভাবে দিয়ে ছেড়ে দেয় যে নর্মদাতে এই উৎসস্থল এখান থেকে, তাহলে এটা ঠিক আছে, না এটা ভুল, এটা সঙ্গে সঙ্গে ক্রস হয়ে যাবে, নর্মদা নদীটা এইভাবে যাবে এই অবস্থান করবে, তবে আমাদের এটাতে এক নম্বর পাবো। যদি আমরা শুধুমাত্র পয়েন্ট আউটটাকে দিয়ে দিই, এভাবে যদি আমরা পয়েন্ট আউট করে দিই যে শুধুমাত্র এই পয়েন্টটা করে দিলাম নর্মদা নদী, যেহেতু এখানে এসে মিলিত হয়েছে বা পতিত হয়েছে, এই পোর্শনটা এখানে দিয়ে দিলাম নর্মদা নদী, না নদীর সিম্বলাইজেশন যেটা আমাদের ঠিকঠাক করে দিতে হবে, তবে হবে নদী। এরপর যদি বলে উৎপাদক অঞ্চল, কোন একটা উৎপাদক অঞ্চল পড়েছে, হয়তো আমাদের বলে দিল কফি উৎপাদক অঞ্চল পড়েছে, উৎপাদক অঞ্চল বা ধান উৎপাদক অঞ্চল পড়েছে, এটা হচ্ছে কফি উৎপাদক অঞ্চল, তাহলে কফি উৎপাদক অঞ্চলটাকে আমরা এভাবে দেখাতে হবে। যদি আমরা শুধুমাত্র এই পোর্শনটাকে উল্লেখ করে দিলাম, এইভাবে গিয়ে লিখে দিলাম কফি উৎপাদক অঞ্চল, না ওটা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হলো না, এইভাবে আমাদের সিম্বল দিয়ে দেখাতে হবে। আর যদি আমাদের পরে যে ধান উৎপাদক অঞ্চল দেখাও, তখন আমরা দেখাবো ঠিক এইভাবে। এটা আমরা তখন ধান উৎপাদক অঞ্চল, তাহলে এইভাবে যদি হয় তাহলে কফি উৎপাদক অঞ্চল দেখাবো, আর যদি এটা বলে ধান উৎপাদক অঞ্চল তাহলে ধান উৎপাদক অঞ্চল এইভাবে দেখাবো। তুলা উৎপাদক অঞ্চল হয়েছে, তাহলে আমরা কি করবো, এটা আমাদের তুলা উৎপাদক অঞ্চল। এই আমরা উৎপাদক অঞ্চলের বিভিন্ন যে উৎপাদক অঞ্চলের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে আমরা এই ছোপ সিম্বল দেখালাম, তুলার ক্ষেত্রে আমরা এটা দেখালাম, কফির ক্ষেত্রে আমরা এটা দেখালাম, যদি চা বলে ঠিক আমরা আরো ছোট ছোট দানা দানা দেবো সেটা চা উৎপাদক অঞ্চল, ঠিক আছে। এই গেল আমাদের উৎপাদক অঞ্চল ক্ষেত্রে। এরপর যদি দেখা যায় আমাদের কোনো মৃত্তিকা দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আমরা যেমন উৎপাদক অঞ্চল দেখালাম ঠিক সেভাবে আমরা মৃত্তিকাটার ক্ষেত্রে দেখাবো। যদি আমাদের কোন একটা বন্দর বা কোন হচ্ছে নগর
তখন বা মহানগর দিয়েছে, তখন আমরা কি করব? মুম্বাই দেখা, মুম্বাই দেখাচ্ছি আমরা, তখন কি করব? এই দিল্লি দেখাও, এই কলিকাতা দেখাও, চেন্নাই দেখাও। তখন কিন্তু আমরা যে প্রধান প্রধান শহর বা মহানগর যদি বলে আমরা তখন কি করব? ঠিক এইভাবে আমরা পয়েন্ট আউটটাকে করব। আর যদি আমাদের সেখানে বলে যে পুরো ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র বিশাখাপত্তনম, সেখানে আমরা কিন্তু জাস্ট এইরকম একটা ছবি করে দেব। এবার যদি আমাদের পরে কোন বন্দর, সেক্ষেত্রে আমরা কি ছবি দেখাবো? আমাদের যেমন রয়েছে করমুক্ত বন্দর কান্দালা, আমরা নিশ্চয়ই জানি। তো কান্দালা কোথায়? এইরকম সিম্বল দিতে হবে কান্দালা বন্দর। এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্ট আউটের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সিম্বলাইজেশনটাকে আমরা ইউজ করব, তবে আমাদের ঠিক প্রমিনেন্ট হবে। ঠিক আছে, এবার এবারে আমি বলছি যে বিশেষ করে 23-এর জন্য কিছু কিছু যে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলছি। যেমন আমাদের এবারের জন্য ম্যাপ পয়েন্টের ক্ষেত্রে কারাকোরাম পর্বত, আরাবল্লি পর্বত এবং হচ্ছে পূর্ব হিমালয় এর সর্বোচ্চ অংশ নামচা বারোয়া আসতে পারে। আর ভারতের শুল্কমুক্ত বন্দর যেটা বললাম, ভারতের একটি পোতাশ্রয় যুক্ত বন্দর পারাদ্বীপ উড়িষ্যাতে অবস্থিত, এই যে চিল্কাপাদ এটা রয়েছে এখানে অবস্থিত। বা ভারতে বললো হচ্ছে ভারতের একটি নদী বন্দর দেখা, কোথায় সেটা রয়েছে আমাদের? কলিকাতা নিশ্চয়ই আমরা জানি, কলিকাতা আমরা দেখে দিয়েছি নদী বন্দর। এবার এমন কিছু পয়েন্ট আউট থাকে যে সেই স্থানের সম্পর্কে আমি পরিচিত বা জানি কিন্তু ঘুরিয়ে দিয়েছে, হয়তো বলে দিল চেন্নাই না দিয়ে পুরো ভারতের মহানগর, এই দক্ষিণ ভারতের মহানগর দেখাও, বা বলে দিল পুরো ভারতের মহানগর দেখাও, কিন্তু কলকাতা আমি জানি না পুরো ভারতের মহানগর কোনটা হবে। কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে থেকে যায় যে কোন দিকটা পূর্ব দিক, কোন দিকটা পশ্চিম দিক, ডাউট রয়ে গেছে। আগে এই জন্য আমাদের ম্যাপের কোনটা কোন দিক এটা আগে জানা দরকার খুবই। তাহলে আমরা জানি যে ম্যাপে সবসময় উপর দিকটা উত্তর দিক হয়, নিচটা হচ্ছে দক্ষিণ দিক হয়, আর ডান দিকটা হচ্ছে পূর্ব দিক হয়, আর বাম দিকটা হচ্ছে পশ্চিম দিক হয়। তাহলে পূর্ব বললে নিশ্চয়ই কলকাতা চলে আসছে, পশ্চিম বললে আমাদের মুম্বাই চলে আসছে, দক্ষিণ বললে আমাদের চেন্নাই চলে আসছে, আর উত্তর বললে আমাদের দিল্লি চলে আসছে। তাহলে চারটি যে মহানগর যেটা আমরা পড়েছি অলরেডি আগে, যে সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, এই চারটে মহানগরকে 4 ও 6 লেনের সড়কপথের মাধ্যমে যুক্ত করেছে, এটা সেটা এইগুলো পড়েছে। এরপর যেটা আসতে পারে যে ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল দেখো, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু দেখো, এটা একটা প্রশ্ন। মূল ভূখণ্ড আর হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু বললে হবে কন্যাকুমারী, আর ভারতের দক্ষিণতম বিন্দু বললে হবে ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, আর ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। এটা কিন্তু আমরা মিস করব না, ভালো করে দেখে নেব এটা। এরপর কতগুলো দ্বীপ আছে সেই দ্বীপটা একটু চেনে নেব। Thank you.
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানে শেষ হয়ে যায় এটা, আর এই পশ্চিমবঙ্গ পার্বত্য অঞ্চল, এই দুটোই একমাত্র স্থান, এছাড়াও খুবই কম পরিমাণে রয়েছে আমাদের এই পশ্চিম বরাবর চিরহরিৎ অরণ্যাঞ্চল। যে পশ্চিম ভারতের একটি চিরহরিৎ অরণ্যাঞ্চল দেখাও, পূর্ব ভারতের চিরহরিৎ অরণ্যাঞ্চল দেখাও, আর এটা হচ্ছে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। নিশ্চয় আমরা জানি লাক্ষাদ্বীপ নাম শুনেছি, এবং এটি প্রবাল দ্বীপের উদাহরণ। আরেকটা আসছে আমরা একদম, কতগুলো হ্রদ রয়েছে, এটা রয়েছে উলার, এটা রয়েছে ডাল, এটা রয়েছে প্যাংগং, আর এটা রয়েছে আমাদের সম্বর, যেটা কিনা এখান থেকে আমাদের লুনি নদী উৎপত্তি লাভ করে আমাদের কচ্ছে লোনি এসে পড়েছে, সে কারণে একে আমরা অন্তবাহী নদী বলে থাকি। সম্বর হ্রদ, এটা হচ্ছে আমাদের ব্রহ্মানাথ কয়াল অষ্টমুদী কয়াল, এটা রয়েছে আমাদের পুলিকট, এটা রয়েছে আমাদের কোলেরু, চিরকা, লোকটাক, এগুলো রয়েছে। আর জনসংখ্যা থেকে একটা ম্যাপ পয়েন্টিং আসার সম্ভাবনা এগুলো রয়েছে। জনসংখ্যা থেকে কোনটা আসতে পারে, যে ভারতে সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল চিহ্নিত করো বা রাজ্য দেখো, অরুণাচল প্রদেশ। ভারতের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট মহানগর দেখাও, তখন আমরা দেখাবো সেই একই জিনিস মুম্বাই। এবং আমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, এরপর যেটা আমাদের আসতে পারে আরেকটা, যেটা আমাদের পাহাড় থেকে একটা আসলো, বন্দর থেকে আসলো, শুল্কমুক্ত বন্ধ বলেছি অলরেডি, এবং জনসংখ্যা থেকে দুটোর মধ্যে একটা আসতে পারে। উৎপাদক অঞ্চল থেকে আমাদের ধান, কফি বা তুলা, এখান থেকে একটা আসতে পারে। উপকূলবর্তী অঞ্চল, এইখান থেকে একদম পশ্চিমবঙ্গের অংশ থেকে একদম উড়িষ্যা পর্যন্ত আমাদের রয়েছে উড়িষ্যা উপকূল। এরপরে উড়িষ্যা থেকে শুরু করে একদম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত রয়েছে এটা অন্ধ্র উপকূল। এরপর যেটা রয়েছে আমাদের অন্ধ্রের পর থেকে একদম কন্যাকুমারিকা পর্যন্ত রয়েছে করমণ্ডল উপকূল। এরপর যেটা রয়েছে আমাদের কঙ্কন উপকূল, এরপর রয়েছে আমাদের কানাডা উপকূল বা কর্ণাটক উপকূল, আর এটা হচ্ছে মালাবার উপকূল, কর্ণাটক উপকূল আর কঙ্কন উপকূল, আর একদম এই প্রশ্ন রয়েছে গুজরাট উপকূল। এইগুলোর মধ্যে থেকে একটা আসতে পারে, কি বললো এমন প্রশ্ন দিতে পারে, এই উপকূলটা আমি এখানে চিহ্নিত করলাম যে ভারতের বৎসরে দুবার বৃষ্টিপাত সম্পন্ন হয় এমন একটি উপকূল চিহ্নিত করে, তার মানে আমাদের এটা কি করমণ্ডল উপকূলটা আমাদের দেখাতে হবে। এই উপকূলটা কিভাবে আমরা দেখাবো, এটা আমাদের করমণ্ডল উপকূল, যেটা কিনা ভারতের বৎসরে দুবার বৃষ্টিপাত সম্পন্ন হয়। তাহলে প্রত্যেকটা ম্যাপকে আমরা ঠিক নির্দিষ্ট প্রমিনেন্ট
প্রতীক চিহ্ন সহকারে আমাদের দেখাতে হবে, তবে আমরা পারফেক্ট 10 পাবো। আর যদি প্রশ্ন আসতো স্যার একটু যদি এদিক ওদিক হয়ে যায়, সাপোজ আমার দিল্লি এই বরাবর অবস্থান করেছে, যদি আমার এখানে হয়ে যায় বা যদি আমার এখানে হয়ে যায় বা এখানে যদি হয়ে যায় বা কোনো একটা দিকে যদি সরে যায় এই পোর্শনটা না হয়ে, সেক্ষেত্রে আমার প্রত্যেকটা প্রায় পয়েন্ট ঠিকই আছে, তখন আমার সেক্ষেত্রে হাফ নাম্বার পেতে পারি, নাহলে কিন্তু নাম্বার দেবে না। যখন আমার এখানে 7 পেয়ে গেছি বা 9 পেয়েছি তখন কিন্তু এখানে নাম্বার দেবে না, বা যখন দেখা যায় কোনো স্টুডেন্ট 85% প্লাস পেয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু এখানে নাম্বার দেবে না। ঠিক আছে স্যারকে আমরা পেয়েছিলাম অসংখ্য ধন্যবাদ, উনি একেবারে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন এবং সব শেষে ছবি আঁকা এবং ম্যাক পয়েন্টিং সুন্দরভাবে আমাদের স্নেহের ছাত্রছাত্রীদেরকে বুঝিয়ে দিয়েছেন। স্যার আবারও যেন আপনাকে পাই এই প্রত্যাশা নেব, আর ছাত্রছাত্রীদের বলবো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ড্রপ বক্স রয়েছে সেখানে তোমরা প্রশ্ন করতে পারো। আর আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। এরপরে আসছে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি। আজকের মতো বিদায় নেব, স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের একটাই কথা বলার, তোমরা ইতিমধ্যেই অনেকটা পড়ে ফেলেছো, শেষ মুহূর্তের প্রস্তুতি একবার ভালো করে চোখ বুলিয়ে নাও, প্র্যাকটিস করো, বিশেষ করে ম্যাপ পয়েন্টিং ছবি আঁকাগুলো প্র্যাকটিস করো অবশ্যই। আর আমাদের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য তোমাদের জন্য শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, ভালো থেকো, নমস্কার।